আসসালামু আলাইকুম বন্ধুরা, টেক অ্যানালাইসিস ভিডিও চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের দেখাবো কিভাবে অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড সফটওয়্যারটি আপনার ডেস্কটপ থেকে বা ল্যাপটপ থেকে আনইনস্টল করবেন। আপনারা যারা এই কন্ট্রোল প্যানেল থেকে আনইনস্টল করতে পারছেন না বা আনইনস্টল হচ্ছে না, আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। চলুন তাহলে দেখে নিই কিভাবে আনইনস্টল করবেন। তো এটাকে আনইনস্টল করতে হলে আমাদের একটি ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে সার্চ বারে যেয়ে লিখব আনইনস্টল ক্রিয়েটিভ ক্লাউড ফর উইন্ডোজ, এরপর ইন্টারপ্রেস করব। তো অ্যাডোবির এখানে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক শো করেছে, এটাতে আমরা প্রেস করব। দেন এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ 10.8.7 64 বিট। যদি আপনার কম্পিউটারটি 64 বিটের হয় তাহলে এখান থেকে ফাইলটি ডাউনলোড করে নেবেন, অথবা যদি আপনার কম্পিউটারটি 32 বিট হয় তাহলে এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আমার কম্পিউটারটি 64 বিট, তাই আমি এখান থেকে এখন ডাউনলোড প্রেস করব। খুবই ছোট সাইজের একটি সফটওয়্যার, এখন আমরা স্টার্ট ডাউনলোডে প্রেস করব। সফটওয়্যারটি আমাদের ডাউনলোড হয়ে গেল, এরপর আমরা ব্রাউজার থেকে বেরিয়ে আসব। এরপর আমাদের ডাউনলোড ফোল্ডারে যাব। তো এখানে ক্রিয়েটিভ ক্লাউড আনইনস্টলার সফটওয়্যারটি জিপ ফাইল আকারে আছে, এটাকে আমরা এখন আনজিপ করে নেব। তো এরপর এই ফোল্ডারে ঢুকব, ইয়েস প্রেস করব, এরপর আনইনস্টলে যাব। তো দেখতে পাচ্ছেন ক্রিয়েটিভ ক্লাউড ডেস্কটপ হ্যাজ বিন সাকসেসফুলি আনইনস্টল। আমাদের কোনো কমান্ড প্রেস করতে হয়নি, কোনো কিছু লাগেনি, অতি সহজে আমাদের সফটওয়্যারটি আনইনস্টল হয়ে গেল। এখন আমাদের ক্রিয়েটিভ ক্লাউড সফটওয়্যারটি আনইনস্টল হয়েছে কিনা এটি দেখার জন্য আমরা কন্ট্রোল প্যানেলে চলে যাব। এবার আনইনস্টল প্রোগ্রাম দেখতে পাচ্ছেন, এখানে আমাদের অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড প্রোসটি ছিল কিন্তু এখন আমাদের এখানে নেই। আপনি এভাবেই খুব সহজেই অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড সফটওয়্যারটি আনইনস্টল করে দিতে পারেন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে এবং নতুন নতুন আরও টেক বিষয়ক ভিডিও পেতে চান, তাহলে আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া আরও নতুন নতুন ভিডিও পেতে বেল নোটিফিকেশন আইকনে প্রেস করে রাখতে পারেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।